বাংলাদেশ নৌবাহিনীর কাছে দুটি টাই ফিফটি থ্রি এইচ থ্রি মিসাইল ফ্রিগেট হস্তান্তর করেছে চীন চীনে নির্মিত ফ্রিগেট দুটির অফিসিয়াল নাম হল বিএনএস ওমর ফারুক এবং বিএনএস আবু উবায়দা আজ সাংহাইয়ের সেন্সিয়া শিপইয়ার্ডে ঐতিহ্যবাহী রীতিতে জাহাজ দুইটি বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম শাহিন ইকবাল এবং চীনের নৌবাহিনী ইস্টার্ন ফ্লিটের ডেপুটি কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল বাই ইয়াওপিং সহ দুই দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন জাহাজ দুটি এ মাসের শেষ দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে এসে পৌঁছবে খুব সম্ভবত দুটি ফ্রিগেটের ডেলিভারির মধ্য দিয়ে নতুন বছর শুরু করবে নৌবাহিনী যা ডিফেন্স লাভারদের জন্য নৌবাহিনীর পক্ষ হতে শুভেচ্ছা বলা চলে এই ফ্রিগেটে অস্ত্র হিসেবে রয়েছে আটটি অ্যান্টিশিপ মিসাইল সিএইটি টু এআই যার রেঞ্জ একশো আশি কিলোমিটার এটি একটি পরীক্ষিত মিসাইল আটটি এফ এম নাইনটি এন এয়ার ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ পনেরো কিলোমিটার একটি একশো মিলিমিটার নাভাল গান দুই ব্যারেল যুক্ত চারটি সাঁত্রিশ মিলিমিটার গান দুই ব্যারেল যুক্ত উল্লেখ্য এগুলোকে সিআইডাব্লিউএস হিসেবে ব্যবহার করবে নৌবাহিনী দুটি ছয়টি উপযুক্ত এন্টি সাবমেরিন রকেট লঞ্চার ছয়টি টর্পেডো লঞ্চার দুটি পনেরো ব্যারেলের ডিকয় লঞ্চার এছাড়া এটির হ্যালিপ্যাড ও হ্যাঙ্গারে একটি হেলিকপ্টার বহন করতে পারে এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বহরে মোট ছয়টি গাইডেড মিসাইল ফ্রিগেট ও দুইটি পেট্রোল ফ্রিগেট থাকবে বাংলাদেশ নৌবাহিনী আরও দুইটি গাইডেড মিসাইল ফ্রিগেট কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে এবং সম্ভাব্য অপশন চাইনিজ টাইপ জিরো ফ্রিগেট